So hey, what's up guys, welcome to Insane Game Addict and another gameplay video. So Dead by Daylight এর আরো একটা ম্যাচে জ্যাকের সাথে এসেছি আয়রন ওয়ার্কস অফ মিজরিতে। এন্ড এখন হচ্ছে যে আমি যাইতেছি মেশিন ঠিক করতে, আর আমার যে টিমমেটরা আছে তারা হয়তো এখানে আসতেছে না, তারা চলে গেছে অন্য একটা মেশিনে। আর আমি এখানে মেশিন ঠিক করতেছি, অনেক ভালো মতোই ঠিক করতেছি। আরে এইটা কি করতেছি রে ভাই, মেশিনেই সমস্যা হচ্ছে মেশিনের মধ্যে। এখানে আরও একটা মেশিন আছে, এই মেশিনটাই ঠিক করি। এখন হয়তো এই মেশিনটা ঠিক করব, কিন্তু এই দানবটা হচ্ছে এইখানে, আর এইটা হচ্ছে ট্র্যাপার হয়তো আমাকে দেখতে পারে নাই। আমি এইখানে চুপচাপ বসে থাকি, সে এখান থেকে, আরে ভাই সে আমাকে দেখতে পেরেছে, আর এই তো সে আমাকে এখনই ধরবে। আর ওই পাশে আমার টিমমেটরা একটা মেশিন ঠিক করেছে, অ্যান্ড এই পাশে আমি কিছুই করতে পারি নাই। আরে জেন আমাকে সেভ করো, তুমি ওই ট্র্যাপারটাকে ব্যস্ত রাখো, আর আমি এই পাশ থেকে তাড়াতাড়ি যাই। ট্র্যাপারটা কি এখনও পিছে তো ওই পাশে আছে, সে হয়তো আমাকে দেখে নেই। মেঘও এই পাশে চলে আসছে। এখন হচ্ছে যে এই পাশে বসবো, আর এরপর সে যদি দেখে তাহলে প্রথমে মেঘকে দেখবে অ্যান্ড এইখান থেকে চলে যাবে। তাড়াতাড়ি যাও, আমি এখানে হিল করতে থাকি। আর মেঘ এই পাশে এসেছে অ্যান্ড এইটার জন্যই সে আমাকে দেখতে পেয়েছে। ট্র্যাপারটা এখন যাইতেছে মেঘকে ধরতে থাক, তাড়াতাড়ি ওই পাশে যাক। আর এরপর আমার একটা টিমমেটার আসতে পারলো না ভাই, সে এখন আমাকে ঝুলাবে তো। ঝুলাক তাড়াতাড়ি ঝুলাক। আর এরপর হচ্ছে যে আমার টিমমেটরা এখানে তাড়াতাড়ি আসুক, আর আমাকে এখান থেকে নামাক। ওইখানে তো শুধুমাত্র একটা মেশিন তারা ঠিক করছে। এরপর হচ্ছে এই পাশে ট্র্যাপারটা এই পাশে আর কি একটা ট্র্যাপ সেট করেছে। এখন যদি আমার টিমমেটরা এই পাশ থেকে আসে তাহলে সেও মরবে, আর আমি তো এখানে ঝুলেই আছি। আমার মনে হয় না যে এইখান থেকে আমি তাড়াতাড়ি ফ্রি হতে পারবো, আমার টিমমেটরা অনেকটাই দূরে আছে। আর ওই তো ওই পাশে হচ্ছে যে মেঘ হয়তো ওই পাশেই আছে, আর ট্র্যাপারটাও ঠিক ওই পাশে গিয়েছে। আমার তো আর নামার কোনো দরকার নেই, আর মেঘের এত টেনশনের কোনো দরকার নেই। মেঘকে এখন ধরবে, আর এরপর হচ্ছে যে ঝুলাবে, কিন্তু ট্র্যাপার হয়তো অন্য কোনো জায়গায় চলে গিয়েছে। আর মেঘ এই পাশেই আস্তে আস্তে আসো, আর এরপর হচ্ছে আমাকে নামাও। আর এখন হচ্ছে যে তাড়াতাড়ি মেঘকে হিল করি, আর এরপর সে আমাকে আগে হিল করবে, করতে থাক, তাড়াতাড়ি করো। আর এরপর হচ্ছে আমি তোমাকে হিল করতেছি। ওকে, তো হিল করা শেষ। এখন হচ্ছে তাকে হিল করি, আর এরপর হচ্ছে যে ওই তো আমাদের একটা টিমমেটকে সে ডাউন করেছে, আর এখন ওই তো ঝুলিয়েও দিয়েছে। কিন্তু কোনো সমস্যা নেই। মেঘ এখানে আর কি মেঘকে এখানে হিল করেছে। আর এখন হচ্ছে যে এই পাশে যে একটা ট্র্যাপ আছে, সেই ট্র্যাপটাকে আমি খুলবো, আর এরপর হচ্ছে তাড়াতাড়ি এইটাকে খোলার পর এখন ওই পাশে আবার মেঘ আরেকটা ট্র্যাপে ফেসে গেছে, তাকে তাড়াতাড়ি আরও একবার হিল করি। মেঘ আমাকে হিল করতেছে, এখন যে কোনো সময় ট্র্যাপারটা চলে আসতে পারে, কিন্তু তার কোনো ভয় নেই। আর ওই পাশ থেকে ট্র্যাপারটা চলে এসেছে, অ্যান্ড এইখানে হিল করা শেষ। ট্র্যাপার আমাকে ধরো, আর এখন হচ্ছে যে আর কোনো ধরার দরকার নেই, আমি এই পাশ থেকে তাড়াতাড়ি যাই। আর মেঘ তো হয়তো অনেক আগে চলে গেছে। ট্র্যাপারটা কি পিছে আছে? না, পিছে নেই, বেঁচে গেছি আমি। এখন কোনো একটা সেফ প্লেসে যাব, এইখানেই বসবার। বসার পর হচ্ছে যে মেডকিটটা ইউজ করি, আমাকে তাড়াতাড়ি হিল করি। আর হিল করার পরে হচ্ছে যে অন্য একটা মেশিন ঠিক করব। এখানে এখনও আরও 3টা মেশিন ঠিক করতে হবে, আর আমি এখন পর্যন্ত একটা মেশিনও ঠিক করি নাই, আর কি নষ্ট করা ছাড়া এখন পর্যন্ত আর কিছুই করি নাই। কিন্তু এখন একটা মেশিন ঠিক করব। আমার নিজেকে তো হিল করা শেষ, আর এখন হচ্ছে যে মেশিন আরও একটা ঠিক করা হয়েছে। আর আশেপাশে আর কোনো মেশিন আছে? না, এখানে নেই, ওই পাশে আছে সামনের দিকে। কিন্তু এইখানে আশেপাশে 1-2টা মেশিন থাকার কথা, সবগুলো মেশিন ওই পাশে কিসের জন্য? আর ওই তো একটা টিমমেট ডাউন, তো ট্র্যাপার এখন তাকে ঝুলাইতে থাক। আর ততক্ষণে সামনের যে মেশিনটা আছে ওই মেশিনটা কিছুটা ঠিক করে আর এরপর হচ্ছে ঝুলানোর কিছুক্ষণ পর এই মেশিনটা রেখে তাকে যাব হচ্ছে সেভ করতে। আর এই ট্র্যাপারটা এইখানেই আছে, সে হয়তো ওই ফেস ক্যাম্প করতেছে সেখানে দাঁড়িয়ে, অ্যান্ড আমি এইখানে মেশিনটা ঠিক করতেছি। এই মেশিনটা কিছুটা ঠিক আরে ভাই নষ্ট করে ফেলেছে। এখন ট্র্যাপারটা হয়তো এইখানেই চলে এসেছে ভাই, এই তো এখন হচ্ছে যে সে আমাকে ধরবে আর এরপর হচ্ছে ঝুলাবে। আমি এখানে আসলাম তাকে সেখান থেকে নামানোর জন্য, কিন্তু এখন আমাকে কে বাঁচাবে? এই ট্র্যাপারটা যেইভাবে আমার পিছে আছে আমার মনে হয় না যে আমি বাঁচতে পারবো। এই তো ডাউন তো করেছেই, আর এখন হচ্ছে যে ঝুলাইতে থাকো আর কি করার। আমি এতক্ষণ ধরে এখানে ঝুলে আছি কিন্তু এখন পর্যন্ত আমাকে এইখান থেকে কেউই নামাতে আসে নাই, আর একজন তো সামনে থেকে আসতেছে আর ওপর থেকেও একজন আসতেছে। তাড়াতাড়ি আসো, অনেক সময় হয়ে গেছে। এই মেঘ চলে এসেছে আর জেনও চলে আসছে। তাড়াতাড়ি এখন আমাকে হিল করো, আর এরপর হচ্ছে একটা মেশিন ঠিক করব। আর এই পাশে আমার আরও একটা টিমমেটকে সেই ট্র্যাপার ডাউন করেছে, অ্যান্ড এরপর আর কি করবে? তাকে তো ঝুলাবে, এছাড়া আর কোনো কাজই নেই। আর এরপর গিয়ে তাকে সেভ করব, কিন্তু আমি তাকে সেখান থেকে নামাবো না। আমার কাছে আর শুধুমাত্র লাস্ট একটা চান্স আছে। এখন যদি ট্র্যাপারটা আমাকে ধরতে পারে তাহলে আমার বাঁচার সম্ভাবনা একদমই নেই। এই পাশে ট্র্যাপারটা চলে এসেছে, ওই তো আস্তে আস্তে সে হয়তো আমাকে দেখে ফেলেছে। এখন সে মেঘের পিছে যাবে অথবা আমাকে, না মেঘকেই ধরছে আর কি, ধরে নাই সে এখন তাকেই ধরবে। আমি এইখান থেকে বেঁচে আসতে পারছি। আর এই পাশে একটা মেশিন আছে যেটা আগের থেকে ঠিক করা আছে। এখন যাব কোথায়, কি করব? ভাই আমি কন্ট্রোলই করতে পারতেছি না ঠিক মতো। আমি বুঝতেছি না যে এখন আমি কি করতে পারি। আমি একটা কাজ করি, এখন এই লকারে কিছুক্ষণ বসে থাকি, আগে ঠান্ডা হই আর মেশিন ঠিক করি অথবা যাই করি কিছু একটা তো অবশ্যই করব। এখন পর্যন্ত দুইটা মেশিন ঠিক করা বাকি আছে। এখন হচ্ছে যে যাব তাড়াতাড়ি একটা মেশিন খোঁজার পরে ওইটা ঠিক করব। আমি এখন পর্যন্ত একটা মেশিনও ঠিক করতে পারি নাই। একটু আগে যখন ট্র্যাপারটা আসছিল সেখানে একটা মেশিন ঠিক করতেছিলাম, তো ওই পাশে হয়তো ওই মেশিনটা কমপ্লিট করা হয় নাই। ওই তো এখানেই আছে, আর মেঘও সেইখানেই বসে আছে। এখন মেঘ আর আমি এই দুইজন মিলে এই মেশিনটা তাড়াতাড়ি ঠিক করি, আর কিছুটা করা বাকি আছে। ওই পাশে একটা মেশিন তো ঠিক করা শেষ, আর এইটাও এখনই ঠিক হয়ে যাবে। আর এরপর হচ্ছে এটা ঠিক করার পর এইখান থেকে তাড়াতাড়ি বের হব। ওকে, তো মেশিন ঠিক করা শেষ, আর এখন হচ্ছে যে যাই, আর যাওয়ার পর ওই গেটটা ওপেন করি। আমার আগে এইখানে জেইন চলে আসছে আর সে এই গেটটা খুলতেছে, আর আমি এখন এইখানে দাঁড়িয়ে দেখতেছি যে সেই ট্র্যাপারটা কোথা থেকে আসে। সেই ট্র্যাপারটা আসলে এইখান থেকে আগে যাব, গেটটা পরে খুলবো, আর এরপর যদি বাঁচতে পারে। তো চলে এসেছে এইখানে, ওই তো এসে পড়েছে আর গেটটা ওপেন। এখন তাড়াতাড়ি যাই, আর এখানে কিছুক্ষণ দাঁড়াই। এইটা কি করলাম? আমি ভাবছিলাম যে সে হয়তো সামনের দিকে যাবে, কিন্তু সে এই পাশে এসে, ভাই এইটা আমি কি করলাম? কত সহজেই বের হতে পারতাম, কিন্তু ভাই শুধুমাত্র আমার দোষের কারণেই এই শেষ, আর বের হতে পারলাম না। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল সিলেক্ট করো। সো সি ইউ ইন নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।